আমাদের দেশে অসংখ্য মাজার রয়েছে, অসংখ্য খানকা রয়েছে, সেখানে মানুষরা কেন যায়? সেখানে যায় তারা দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য। কারো সন্তান হচ্ছে না, সেখানে যেতে সন্তান পাওয়ার জন্য। কারো বৃষ্টির প্রয়োজন, ওখানে যা মানত করতেছি। কারো দুনিয়ার কোনো বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার প্রয়োজন, গায়রুল্লাহর কাছে যেয়ে চাচ্ছি, সেখানে যেয়ে মানত করতেছি। অথচ মানত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। নাম্বার দুই, তাওহিদুল উলুহিয়া। উলুহিয়া মানে হলেই আল্লাহ যেহেতু তিনি স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের পরিচালক, তিনি আমার সব কিছু সুখ দুঃখের মালিক। অতএব একজন মুসলিম তার যাবতীয় এবাদত শুধুমাত্র ওই আল্লাহর জন্য ন্যস্ত করতে হবে। কোরআন হাদিস যতটুকু বলেছে আল্লাহ সম্পর্কে, অতটুকু বিশ্বাস করা, সেখানেই কোনো ধরনের প্রশ্ন অথবা নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া, এটা হলো আল্লাহর সাথে ইমানের পরিপন্থী কাজ। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। একজন মুসলিম তার রবের প্রতি ইমান আনার তিনটা অর্থ আছে। আল্লাহকে একক বলে বিশ্বাস করার ক্ষেত্রে তিনটা বিষয় আল্লাহকে একক বলে মানতে হবে। একটা হলেই তাওহিদুর রুবুবিয়্যা, এই পৃথিবীর স্রষ্টা আল্লাহ এবং পরিচালক আল্লাহ, এই বিষয়ে আল্লাহকে একক বলে বিশ্বাস করার নাম হলো তাওহিদুর রুবুবিয়্যা। কোনো মুসলমান যদি আল্লাহকে রব বলে মানার ক্ষেত্রে, রব মানে তিনি পরিচালক, তিনি এই পৃথিবীর মালিক, তিনি যা ইচ্ছা তাই করেন, তার হাতে সব কিছু আছে, আমার যা কিছু চাওয়া তার কাছে চাবো, তিনিই শুধু দিতে পারেন, এই বিশ্বাস এবং ইয়াকিন যদি মুসলমানের মধ্যে থাকে, তাহলে তাওহিদের একটা অংশ আমার মধ্যে থাকলো, তাওহিদ রুবুবিয়্যা। এই তাওহিদ রুবুবিয়্যা, আল্লাহকে একক বলে বিশ্বাস করা, আল্লাহ তিনি স্রষ্টা, তিনি পরিচালক, এই বিশ্বাস কিন্তু মুশরিকিন, রাসূল সাল্লামের যুগে মক্কার মুশরিকরাও বিশ্বাস করত। কোরআন বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ, যে তোমরা যদি এই মুশরিকদেরকে জিজ্ঞেস করো এই জমিন আসমানকে সৃষ্টি কে করেছে, এই কাফেররা তারা এক বাক্যে উত্তর দিবে আল্লাহ। এবং তাদেরকে যদি জিজ্ঞেস করো মান আনজালা মিনাস সামা, আসমান থেকে কি কে বৃষ্টি বর্ষণ করে, সন্তান কে দেয়, ইজ্জত কে দেয়, তারা কিন্তু এক বাক্যে সবাই বলেছে আল্লাহ তাআলা। তাওহিদুর রুবুবিয়্যার ঈমান কিন্তু মুশরিকদের, মক্কার মুশরিকদেরও ছিল। এখন আসুন, আমরা যারা মুসলিম বা বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলিম, তারা কি আল্লাহকে তাওহিদুর রুবুবিয়্যার ক্ষেত্রে তারা কি একক বলে মানে? আমাদের দেশে অসংখ্য মাজার রয়েছে, অসংখ্য খানকা রয়েছে, সেখানে মানুষরা কেন যায়? সেখানে যায় তারা দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য। কারো সন্তান হচ্ছে না, সেখানে যেতে সন্তান পাওয়ার জন্য। কারো বৃষ্টির প্রয়োজন, ওখানে যা মানত করতেছি। কারো দুনিয়ার কোনো বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার প্রয়োজন, গায়রুল্লাহর কাছে যেয়ে চাচ্ছি, সেখানে যেয়ে মানত করতেছি। অথচ মানত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। তো যেই তাওহিদের জ্ঞান মুশরিকদের মাঝে ছিল, এখন কিন্তু মুসলিমদের মাঝেও তাওহিদের জ্ঞান না থাকার কারণে তারা মুখে বলছে আমাদের রব আল্লাহ বা আমাদের প্রতিপালক আল্লাহ, কিন্তু বাস্তবে আল্লাহর সাথে গায়রুল, অসংখ্য গায়রুল্লাহকে তারা শরিক করছে। এটা একটা আল্লাহকে একক বলে মানার অর্থ। নাম্বার দুই, তাওহিদুল উলুহিয়া। উলুহিয়া মানে হলেই আল্লাহ যেহেতু তিনি স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের পরিচালক, তিনি আমার সব কিছু সুখ দুঃখের মালিক। অতএব একজন মুসলিম তার যাবতীয় এবাদত শুধুমাত্র ওই আল্লাহর জন্য ন্যস্ত করতে হবে। যেই কথাটি আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহায় আমরা একরার করি, বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি, আয় আল্লাহ আমরা যা কিছু চাওয়া শুধু তোমার কাছেই চাই। এই যে তাওহিদুল উলুহিয়া, এই তাওহিদের মধ্যে মক্কার মুশরিকদের শিরিক ছিল। তারা তাওহিদুর রুবুবিয়া মানত, আল্লাহকে রব বলে বিশ্বাস করত, কিন্তু তারা যখন কোনো বিপদে পড়ত অথবা কিছু চাওয়ার প্রয়োজন পড়তো, তখন গায়রুল্লাহর কাছে যেত। মক্কার ভিতরেই 360 মূর্তি ছিল, তারা বানিয়েছিল। এই মূর্তির কাছে কেন যেত? দুনিয়ার কোনো কল্যাণ পাওয়ার জন্য, চাওয়ার জন্য। এখন দেখেন, আজকাল অধিকাংশ মুসলমান তারা তাওহিদুর রুবুবিয়াতেও শিরিক করে এবং তাওহিদুল উলুহিয়াতেও শিরিক করে। অর্থাৎ গায়রুল্লাহর নামে কসম খাচ্ছে, গায়রুল্লাহর নামে মানত করতেছে, গায়রুল্লাহর কাছে দোয়া করতেছে,
গাইরুল্লাহর কাছে কিছু চাচ্ছে, সেই গাইরুল্লাহ যে কেউ হোক না কেন, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকেও কিছু চাওয়া, এটা কিন্তু শিরিক। একজন সাহাবি আল্লাহ রসুল সাহেবের কাছে এসে বলছেন, ইয়া রসুলাল্লাহ, মা শা আল্লাহু ওয়া শিত, আপনি যা চান আল্লাহ যা চায় সেটাও হয় আর আপনি যা চান সেটাও হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর সঙ্গে সঙ্গে তাকে ধমক দিয়ে বলছেন, আজা আল তালানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে, তুমি শুধু এতটুকু বললো মাশা আল্লাহ ওয়াহদা, আল্লাহ যেটা চায় শুধু সেটাই হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি চাচ্ছিলেন যে উহুদের মাঠে ওনার দান্দার মুবারক ক্ষতিগ্রস্ত হোক? উনি কি চাচ্ছিলেন ওনার 70 জন সাহাবি শহীদ হোক? উনি কি চাচ্ছিলেন ওনার প্রিয় চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব ওনাকে শহীদ করে ওনার অঙ্গগুলি কর্তন করা হোক, এটা উনি চাচ্ছিলেন? যে ওনার সব কিছু চাওয়া আল্লাহ চাওয়া হয় না। উনি চাচ্ছিলেন ওনার চাচা আব্দুল মুত্তালিব কালেমা পড়ুক, কিন্তু পড়েছে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব, আপনি যা চান সেটা হবে না, আল্লাহ যা চাই সেটা হবে। তাহলে এই সামান্য একটু কথার ভিতরে আল্লাহর সাথে শিরিক, আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া, এটা হলো আল্লাহর সাথে শিরিক করা। অথচ আমরা এখন বর্তমানে আল্লাহকেও বিশ্বাস করি, তার সাথে সাথে হিন্দুদের মতো অসংখ্য মাবুদ আমরা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, মুসলমানেরা কি মনে করতেছে, একটা নদীতে যে গোসল করতেছে, হ্যাঁ কোথাও বিলে যে গোসল করতেছে, মনে করছে ওই পানিতে গোসল করলে রোগ ভালো হয়ে যাবে। এক একজন দিনের এক একটা ব্যাখ্যা নিয়ে আসতেছে, আর এই সবগুলি ব্যাখ্যা তারা মনে করছে স্বপ্নের মাধ্যমে পেয়েছে। এই স্বপ্নভিত্তিক ধর্ম আমার, যার কারণে অসংখ্য শিরিক আমাদের মুসলিমের ভিতরে চালু হয়েছে। তো আল্লাহকে রব বলে মানার ক্ষেত্রে অবশ্যই আপনি পরিপূর্ণ মুসলিম যদি হতে চান, তাওহীদপন্থী যদি হতে চান, তাহলে আল্লাহকে একক বলে রব হিসাবে মানতে হবে এবং যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য ন্যস্ত করতে হবে। নাম্বার 3, তাওহীদুল আসমা ওয়া সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, গুণাবলী নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সে নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহর নাম আল্লাহ নিজে রাখেন, আল্লাহর নাম কোনো বান্দা আল্লাহর জন্য রাখতে পারবেন না। মনে রাখবেন আল্লাহর অসংখ্য নাম, রহমান, রহিম, আজিজ, গফুর। কিন্তু একটা উদাহরণ নেন, আমরা কি আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাকি খোদা বলে ডাকি? খোদা কিন্তু আল্লাহর কোনো সিফাতি নাম নয়, গুণাবলী নাম নয়, এটা হলো আল্লাহর ফার্সি, একটা ফার্সি ভাষায় তারা তাদের রবকে বা প্রতিপালককে মানার, আমাদের প্রভু বলি। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাক। তো আল্লাহর নামের ক্ষেত্রে আল্লাহকে একক বলে বিশ্বাস করা, আল্লাহর যে সিফাত আছে, সিফাত আল্লাহর যে গুণাবলী আছে, নিজের জন্য আল্লাহ যেটা সাব্যস্ত করেছেন, সেটাও আল্লাহকে একক বলে বিশ্বাস করা। তার ভিতরে একটা বিষয় আমি বলি, যেটা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলা জমিন আসমানকে 6 দিনে সৃষ্টি করেছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ তাআলা আরশে আজিমের উপর সমন্বিত হয়েছেন। আরশে আজিম, আরশ কোথায় আছে? 7 আসমান এবং জমিন, 7 আসমানের উপরে আল্লাহর কুরসি আছে, কুরসির উপরে আরশ, আরশের উপরে আল্লাহ তাআলা স্বয়ং জাতে মুবারক তিনি আছেন। কিভাবে আছেন? আল্লাহু আলাম। কোরআন হাদিস যতটুকু বলেছে আল্লাহ সম্পর্কে অতটুকু বিশ্বাস করা, সেখানে কোনো ধরনের প্রশ্ন অথবা নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া, এটা হলো আল্লাহর সাথে ইমানের পরিপন্থী কাজ। অতএব আল্লাহ তাআলা আরশে আজিমের উপর আছেন। এখন আমাদের দেশের অধিকাংশ মুসলমান, এমনকি আলেম সমাজকেও যদি জিজ্ঞেস করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে, কি উত্তর দিবে? অধিকাংশ মানুষ তার উত্তর দিবে আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান। এটা এই জন্য উত্তর দিবে যে আমাদের অধিকাংশ পাঠ্য বইয়ে এই আকিদার এই ভুল ব্যাখ্যাটা দেওয়া আছে, যার জন্য ছোটোবেলা থেকে আমাদেরকে এই ভুল ইমানি ব্যাখ্যা আমাদেরকে শেখানো হচ্ছে। আল্লাহ তাআলা ওলামা একরাম, সৌদি আরবে যারা বড় বড় প্রখ্যাত ওলামা একরাম আছেন, ওনারা এমনকি আবু হানিফা রাহিমুল্লাহ, আমাদের ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ, উনি বলছেন যে তুমি যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করো আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে, ও যদি বলে আনা মা আদরি, আমি জানি নাই, ফকাত কাফার, ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। প্রত্যেক মুসলমান অবশ্যই বিশ্বাসে রাখবে আল্লাহ কোথায় আছেন। আল্লাহ তাআলা আরশে আজিমের উপর আছেন।